সো ওই যা আমি তো ওই সোসাইটিতে বসবাস করি, আমার একটা মানে ভিতরে একটা কষ্ট আছে। তো আমি ওকে বলছি যে আসলে অন্যায় কোনটা, এটা এখন আসলে আর ডিপেন্ড করে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এখন এটা ডিপেন্ড করে সমাজ কি বলছে এবং কোন সমাজে কি বলছে। বোঝেন নাই কথা? সো আমার কাছে যেটা অন্যায় সেটা আমার ছোট ভাইয়ের কাছে অন্যায় না। রিজন কি, আমার আইডিওলজি যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করি, তার আইডিওলজি সে আধুনিকতার নামে ভিন্ন কাউকে করে রাখছে, কোন এক চিত্র অঙ্কন শিল্পকে, কোন এক সিনেমার নায়ক অথবা গায়ককে যার চুল লম্বা মুচ বড় আঁকে এভাবে খোলা আকাশের নিচে পায়ের উপরে পা তুলে এই একটা কিছু করতেছে, এইটাই একটা কিছু সারা পৃথিবীর পিছিয়ে পড়ে গেছে। যে একজনের ফাটা ফ্যান্ট প্যান্ট পরে ঘর থেকে বের হয়েছে সবাই এটার পিছনে, তোমরাই তো যুবকরা যারা আছো তোমরাই তো। এইখানে উপস্থিত আছে যুবক ভিন্ন দেশি প্লেয়ারদেরকে নিয়ে, ওর ফেসবুক পোস্ট দেখলে আপনি বলবেন যে সুবহানাল্লাহ কি ভালোবাসা রে ভাই, কি ভালোবাসা, মা বাপের জন্য এরকম না। সো যেটা বললাম তো সেজন্য আসলে গ্রামের বাড়িতে গেছি, আজকে সকাল 5টার দিকে রওনা করেছি, বৃষ্টির কারণে রাস্তাঘাট ডোবা আছে, আসতে লেট হয়ে গেছে। যাই হোক, তো যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে সোসাইটিতে অন্যায়টা ডিফারেন্ট ক্যাটাগরির হয়ে গেছে। মানে অন্যায় কোনটা, আপনার কাছে দেবরকে দেখা দেওয়া অন্যায়? ঠিক একই জায়গায় মসজিদের সভাপতি তার তিন ছেলে বিয়ে করছে, একই বাসায় থাকবে, আলাদা থাকলে বলতেছে ছেলে খারাপ, দেবর ভাসুরে দেখা হচ্ছে, একই টেবিলে বসে ভাত খাচ্ছে, উনি আবার মসজিদের সভাপতি কিন্তু। সো ওনার কাছে ওটা অন্যায় না। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ক্ষমার দিকে আল্লাহ। আমাদের অন্যায়ের মানদণ্ড হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সমাজের সামাজিকতাকে অন্যায়ের মানদণ্ড করি, যদি আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয়তাকে অন্যায় আর ন্যায়ের মানদণ্ড করি দ্বীনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, দ্বীন ইসলামের ক্ষেত্রে, জান্নাতের আশায় ও জাহান্নামকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে আমাদেরকে মানদণ্ড স্থির করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদারওয়াইজ সোসাইটি ডিফারেন্ট আসবে, অন্যায় ন্যায়ের সংজ্ঞাই বদলে যাবে, যেটা এখানে অন্যায় আপনার কাছে মনে হবে সেটা ওখানে অন্যায় হবে না। আমি আসলে চেষ্টা করি, মুরব্বীরা হয়তো আমার কথা এত এনজয় করে না, পোলাপাইন হয়তো বুঝে, আমি চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে। এই কয়েকদিন আগে একটা সোসাইটিতে সোসাইটির লোকজন এসে বলল কি যে এখানে ছেলে মেয়ের আড্ডা দেওয়া হবে না। আর সোসাইটি বসবাস করে, সো ওরা মাইকিং করলো যে যে ছেলে মেয়ে একসাথে বড় আছে, ছোট ছোট জামা কাপড় পরে এভাবে কোলাকুলি করে বসে আছে, বাদাম খাচ্ছে বুট খাচ্ছে, ওদেরকে প্রথমে মাইকিং করে ভিডিও টিডিও করতেছিল। তো পাশে একটা ইউনিভার্সিটি আছে অনেক ক্ষমতাধর, বেশ প্রভাবশালী ইউনিভার্সিটি ঢাকার, ওখানকার একজন স্টুডেন্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে এভাবে বসেছিল। তার কথা হচ্ছে যে ভাই আপনি ভিডিও করলেন কেন, খুব এভাবে দাঁড়ায় আছে, সে চুলগুলো একটু লম্বা, তো বাই দ্য চান্স আমিও কোনো একটা কারণে দিতে যাচ্ছিলাম, তো এত ভিড় দেখে দাঁড়াইছি। মানে আমি দেখছিলাম যে ওই স্টুডেন্ট যে ভিডিও করছে তাকে ভিডিও করতেছে চোখে, মানে পরে পাইলে মারবে কেন ভিডিও করলো। তো আমি সিচুয়েশনটা বুঝতে পেরে যে ভিডিও ধারণ করতেছে তাকে বললাম যে এই তুমি ভিডিও করতেছো কেন, এটা তো অন্যায় কাজ, তুমি এটা যে ফেসবুকে লাইভে দিচ্ছ এই অন্যায় কাজটা তো তুমি এখানে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই, এটা অন্যায় কাজ, তুমি এটাকে দমন করতে আসছো প্রচার করতে আসো নাই, ভিডিও তো প্রচার করে, লাইভ তো প্রচার করে, আর তুমি এসছো দমন করতে, তুমি কেন এটা ওর প্রাইভেসি নষ্ট করতেছো কেন, তুমি ওকে নিষেধ করো। ছেলেটাকে একটু ঠান্ডা করলাম, ওরা বলো যে ভাইয়া ও কিন্তু লাইভে ছিল, ডিলিট করে নাই। আমি বলছি তুমি থামো, তোমাকে যেই স্বাধীনতা দিয়েছে রাস্তার পাশে একটা মেয়ে নিয়ে বসে থাকার স্বাধীনতা, তুমি যে আইনে পাইছো ওই আইন ওকে তোমাকে ভিডিও করার স্বাধীনতা দিছে, কারণ ওই সোসাইটিতে বিলং করে, সোসাইটির অথরিটি সে, তোমাকে যে না করেছে, তুমি যদি মানবাধিকারে যা মামলা করো যে আমি আর আমার প্রেমিকা বসেছিলাম আমরা কোনো অন্যায় করছিলাম না, উই আর জাস্ট হ্যাভিং ফান, হ্যাঁ আমরা জাস্ট মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম, বাদাম খাচ্ছিলাম, সে আইসা আমাদের ভিডিও করছে, সো হোয়াটস রং উইথ ইট। দিস সোসাইটি মোর দেন 20,000 পিপল লিভ, 20,000-এর বেশি মানুষ এই সোসাইটিতে বসবাস করে, 5,000-এর বেশি মানুষ গত 5 ঘন্টায় এই রাস্তা দিয়ে হাঁটছে, তুমি তাদের সামনে বসেছিল, তোমার কাছে কোনো ইস্যু ছিল না, ও ফেসবুকে লাইভ দিয়েছে, নাহলে 50,000 মানুষ দেখবে, হোয়াটস রং উইথ ইউ, ইটস আ সেম, ইটস আ সেম।
রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তোমাকে দেখেছে, তুমি তোমার প্রেমিকার সাথে বসে আছো, তোমার কাছে ইজি মনে হয়েছে, ফেসবুকের মানুষ তোমাকে দেখবে, হোয়াটস রং উইথ ইট, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, এর মধ্যে পার্থক্য কী? যে তোমাকে ফেসবুকে লাইভে দেখলে তোমার খুব লেগে গেছে, রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে, পর্দা করা মানুষগুলো, সমাজের যারা মানে মানুষ আছে যারা, তারা তো তোমাকে দেখলে তোমার অসুবিধা নাই। তো সে বলছে যে না, আমি এর জন্য ব্যবস্থা নিতে পারবো। তুমি যখন মামলা করবো ওর জন্য যে ও আমার অধিকার হরণ করেছে, আমাকে হ্যাম্পার করেছে, আমার ভিডিও করেছে, ও ঠিক যায় তখন বলবে যে আসলে আমি ও যে একটা এইভাবে বসেছিল এটার প্রমাণ রাখার জন্য ভিডিও করেছিলাম, নাথিং এলস। সো যেই স্বাধীনতার বলে তুমি এগুলো করো, ওই স্বাধীনতা ওকে অনেক কিছু করতে দেবে। আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুক। এখন আসলে সহি আকিদা অথবা শিরিক বিদাত মুক্ত মানুষরা প্রেম মুক্ত মানুষ নয়। বর্তমানে সহি আকিদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয়। দেয়ার আকিদা কুড বি সহি, বাট তাদের আখলাক সহি না, এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে। তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে, যেটাকে তারা পরে বিয়ে করবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না, একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের, একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের। কেউ অন্যায় থেকে আমরা বিরত হতে চাচ্ছি না। যদি আজকে এই জুমার সলাতে আসা, যদি এখান থেকে বের হয়ে আসর মাগরিব ঈশা পড়া, যদি আগামীকালকে ফজর জোহর আসর মাগরিব ঈশা পড়া যদি আমাদের জান্নাতের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং আমাদের কৃতকর্ম যেগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে অনেক উদার। আসুন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিনি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তীব্র গতিতে চলো নিজের রবের দিকে ক্ষমার উদ্দেশ্যে, আর তোমরা খুব তাড়াহুড়া করে খুব দ্রুত গতিতে তোমাদের রবের দিকে আসো, ক্ষমার দিকে আসো তোমরা, এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, আর যেই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভালোবাসে। তাহলে জান্নাত সবাই পাবে না, জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে পরোয়া করে, যারা আল্লাহকে পরোয়া করে ইবাদত করে, যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে, যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে, যারা অপরাধ থেকে আল্লাহর ভয়ে মুক্ত থাকে, ও যারা ইবাদত করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মায়ায়, তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকির একটা সংজ্ঞা দিতে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়্ব ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হচ্ছে কারা? মুহসিনরা। মুহসিনরা কারা? যারা দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর পথে, ব্যয় করে হালাল পথে, এবং যারা মানুষ মানুষের ঝামেলা, মানুষে মানুষের সমস্যা, যারা ক্ষমার দিকে সবার আগে এগিয়ে যায়, যে ঠিক আছে যা হয়েছে আমি ক্ষমা করছি, অথবা সে মনে মনে বলে যে যাক অসুবিধা নেই, ও যেটা করেছে করেছে, আমার দরকার নেই অ্যাকশন নেওয়ার, আমি প্রতিশোধ নিতে যাইবো না, যেভাবে সলিউশন হয়, যেভাবে এটা সলভ হয়, যেভাবে এটা মিটে যায়, আমি ওই দিকে আছি। এরা হচ্ছে কারা? মুহসিন। এরা কারা? এবং যাদের রাগ হয়ে গেলে চেষ্টা করে যথাসাধ্য রাগ যাতে তার উপরে চেপে না বসে, সেই দিকে খেয়াল রাখে যারা, তারা হচ্ছে মুহসিন। আর মুহসিনদেরকে আল্লাহ ক্ষমা করবেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। যেখানেই ক্ষমা আছে সেখানে কি আছে? যেখানেই ক্ষমা আছে সেখানে কি আছে? জান্নাত আছে। আপনি দেখবেন ক্ষমা ছাড়া জান্নাত নাই, দয়া ছাড়া জান্নাত নাই, ক্ষমা ছাড়া
জান্নাত নাই, কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একটা লোককে যদি আল্লাহ ক্ষমাই না করে দয়া করবে কেন? একটা লোক, আমরা কেউ কি অন্যায় থেকে বিরত, অন্যায় মুক্ত? একেবারে কোনো অন্যায় নেই? তাহলে অন্যায় তো অন্যায়, এবার যে ক্যাটাগরির অন্যায় হোক, যে বয়সের লোকই করুক, অন্যায় তো অন্যায়। তাই আল্লাহ তাআলা বলছেন যে এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তাহলে ক্ষমা একটা পুরস্কার, জান্নাত একটা, জান্নাত একটা কি, ক্ষমা কি একটা পুরস্কার। আপনি দেখবেন ক্ষমা আসলেই জান্নাত আসবে, দয়া আসলেই জান্নাত আসবে। আর দয়া আসার জন্য জরুরি হচ্ছে ক্ষমা আসা, ক্ষমা আসার জন্য জরুরি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।